এসে গেছি কিন্তু মিরাক্কেল গার্ডেন দুবাই, যেটা চাইপাটের সব থেকে বড় আকর্ষণ। তো চলো দেখাই, ঠিক আছে? সো গাইজ দেখো, এটা কিন্তু দুবাই মিরাক্কেল গার্ডেন শুরু হয়ে গেছে, উদ্বোধনও হয়ে গেছে। তো এই হচ্ছে কিন্তু অনেকটাই মানে দারুণ কিন্তু করেছে, লাইটিংয়েই কিন্তু পুরো একদম, লাইটিংয়েই কিন্তু একদম মন ভরে যাবে, পুরো মন কিন্তু ভরে যাবে লাইটিংয়েই। ওকে গাইজ, তো দেখো জাস্ট ওয়াও, লুকিং লাইক এ ওয়াও, ঠিক আছে না? তো এই হচ্ছে কিন্তু দুবাই মিরাক্কেল গার্ডেন। তো চলো আগে ভেতরটা দেখাই, তারপর কিন্তু একটা বাইরের থেকে ভালো লুক দেব। সো গাইজ এখন কিন্তু ভেতরে ঢুকছি। দেখো এই হচ্ছে গার্ডেন, গার্ডেনটা আগে দেখে নাও, যে সেই হরিণ হাতি হ্যাঁ সব রকম ছিল সেগুলো কিন্তু এখানে রয়েছে। চলো সামনে থেকে দেখাই, ঢুকছি ভেতরে, কিন্তু ঢুকছি মাতৃ প্রতিমা দর্শনের জন্য। সো গাইজ দেখো ওই দিক দিয়ে কিন্তু সবাই এসে ঢুকছে, আর এই হচ্ছে কিন্তু দুবাই মিরাক্কেল গার্ডেন, একদম কিন্তু হুবহু ফলিয়ে দিয়েছে, মানে একদম হুবহু কিন্তু এনে দিয়েছে পুরো দুবাই মিরাক্কেল গার্ডেন। যেমনটা দুবাইয়ে আছে একদম সেরকমটাই ফলিয়ে দিয়েছে একবারে। দেখো বর্ষার আরণ কিন্তু গাইজ জাস্ট ওয়াও, লুকিং লাইক এ ওয়াও।
সো গাইজ এই ছিল কিন্তু চাইপাট চাইপাট মিরাকল গার্ডেন। কেমন লাগলো বলো গাইজ, যদি ভালো লেগে থাকে না তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করার চাই চাই, ঠিক আছে। আর অবশ্যই দেখতে আসো এই চাইপাট মিরাকল গার্ডেন, এখন দুবাই নয় চাইপাট মিরাকল গার্ডেন, ঠিক আছে। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য কিন্তু টাটা।